মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যে পাহাড়ে চা শ্রমিকদের 12 ঘন্টার বন্ধ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বন্ধ সমর্থকেরা কার্শিয়াং মোটর স্ট্যান্ডের কাছে রাস্তা আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের গাড়িতে তোলে। দার্জিলিং এর রোহিণী টোল প্লাজার সামনেও রাস্তা অবরোধ করেন চা শ্রমিকেরা। সকাল থেকে পাহাড়ে রাস্তা শুনশান, প্রায় চলছে নাই গাড়ি। চা বাগানগুলির কাজ বন্ধ রয়েছে, খোলেনি স্কুল কলেজ, তবে জরুরি পরিষেবায় ছাড় রয়েছে। বোনাসের দাবিতে চা শ্রমিকদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্য সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে। তার দাবি, চা বাগানের মালিকরা সবাই থাকে মুখ্যমন্ত্রীর পাড়ায়, মালিকদের সঙ্গে ভালো সম্পর্কের জন্যই মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের কথা ভাবেন না। এখন চা শ্রমিকদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া গুলো অত্যন্ত প্রাসঙ্গিক। গতবার যে পরিমাণ বোনাস দেওয়া হয়েছে, সেই পরিমাণ বোনাস দেওয়ার কথাও এবার মালিক পক্ষ ভাবছে, তার থেকে কম বোনাস দেওয়ার কথা বলছে। এবার 13% বলছে, গতবার সম্ভবত 18-19% ছিল। স্বাভাবিক ভাবে চা শ্রমিকদের যে দাবি দেওয়া গুলো, সেই দাবি দেওয়া গুলো পূরণ হওয়া উচিত। আমাদের সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে, এবং সমস্ত মালিক চা বাগানগুলো এখন যারা চালান, তারা সেই মালিকরা থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায়, সব ভবানীপুরের বাসিন্দা। জানি না মুখ্যমন্ত্রীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে, হয়তো সেই জন্য চা শ্রমিকদেরকে বঞ্চিত করতে পারছে তারা।